Hi viewers, this is Institute House. Viewers, how are you? Hope by God's grace all of you are fit and fine. Viewers, don't you wish to speak smart English as you speak your mother tongue? If you wish, you have to know different ways of expressing yourself, that is, different types of sentences. Viewers, তোমাদের মনে হতে পারে যে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স কেন শিখব, কারণ তুমি মনে করবে যে আমি একটা করে সেন্টেন্স জানি এবং নিজেকে এক্সপ্রেস করতে পারি। বাট ভিউয়ার্স, ইজ দ্যাট এনাফ? নো, দ্যাটস নট এনাফ। কারোর সঙ্গে যখন কনভার্স করবে তখন তুমি হয়তো কোনো রকমের নিজের কথাটা বলে ফেলতে পারবে, কিন্তু তুমি তার কথাটা নাও বুঝতে পারো, দেন ইউ উইল ফিল হিউমিলেটেড। অ্যান্ড সো ইউ নিড টু লার্ন ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্যাট, ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিও ফ্রম বিগিনিং টু এন্ড উইদাউট স্কিপিং। সো ভিউয়ার্স, আর দেরি নয়, শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অফ মাই নেক্সট ভিডিওস অ্যাট দ্য রাইট টাইম। সো ভিউয়ার্স, আজকে তোমরা শিখবে লেট এর ব্যবহার। লেট দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স কীভাবে তৈরি হয় সেটা তোমরা আজকে জানবে। তাহলে চলো শুরু করা যাক। আমাকে বিরক্ত করিও না, আমি পড়ছি। আমাকে বিরক্ত করিও না, আমি পড়ছি। এটা আমরা বলবো Let me be, I am studying. Let me be, মানে আমাকে বিরক্ত করো না, আমি পড়ছি, I am studying. Next, তাকে শাস্তি দাও বা তাকে বকুনি দাও। আমরা বলবো Let him have it. Let him have it, মানে তাকে শাস্তি দাও বা তাকে বকুনি দাও। নেক্সট, সঠিক উত্তর না দেওয়ার জন্য শিক্ষক মহাশয় তাকে খুব বকেছিলেন। সঠিক উত্তর না দেওয়ার জন্য শিক্ষক মহাশয় তাকে খুব বকেছিলেন। আমরা বলবো দ্য টিচার লেট হিম হ্যাভ ইট ফর নট গিভিং দ্য Correct answer. The teacher let him have it for not giving the correct answer. Next, আমার বাবা যদি এই বিশৃঙ্খল অবস্থা দেখে তবে সে তোমাকে খুব বকবে। আমার বাবা যদি এই বিশৃঙ্খল অবস্থা দেখে তবে সে তোমাকে খুব বকবে। আমরা বলব My father will let you have it if he sees mess. My father will let you have it, মানে আমার বাবা তোমাকে খুব বকবে, if he sees this mess, যদি সে দেখে এই mess, mess মানে হচ্ছে বিশৃঙ্খল অবস্থা। দয়া করে আমাকে শান্তিতে থাকতে দাও। আমরা বলবো প্লিজ লেট মি বি, প্লিজ লেট মি বি, দয়া করে আমাকে শান্তিতে থাকতে দাও। তুমি কি কখনো আমাকে শান্তিতে থাকতে দেবে না? তুমি কি কখনো আমাকে শান্তিতে থাকতে দেবে না? কি বলবো? আমরা বলবো উইল ইউ Never let me be. Will you never let me be? Will you never let me be? Next, হোটেলের অবস্থা নিয়ে হইচই করিও না, যেমন আছে তেমন থাক। এটা আমরা বলবো Don't make a fuss over the condition of the hotel. Let it be. Let it be. Don't make a fuss over the condition of the hotel. Hotel এর অবস্থা নিয়ে হইচই করিও না, let it be, যেমন আছে তেমন থাক। Next, কাউকে ভিতরে ঢুকতে দিও না, কাউকে ভিতরে ঢুকতে দিও না। অনুরোধ, don't let anybody
into. Don't let anybody into. Next, কাউকে বাইরে যেতে দিও না. কাউকে বাইরে যেতে দিও না. আর বলবো don't let anybody out. ঠিক এটা উল্টোটা. এখন বলছি don't let anybody into. এখন বলবো don't let anybody out. কাউকে বাইরে যেতে দিও না. Next, ঘড়িটা নামাও. হয়তো দেওয়াল ঘড়িটা টানা আছে দেওয়ালে, তো আমরা যদি কাউকে বলি ঘড়িটা নামাও, তো আমরা বলবো let the clock down. Let the clock down. Next, আমাকে যেতে দাও. আমরা বলবো let me go. Let me go. Next, তাকে আসতে দাও. তাকে আসতে দাও. আমরা বলবো let him come. Let him come. আমাকে আমার কর্তব্য করতে দাও. আমাকে আমার কর্তব্য করতে দাও. আমরা বলবো let me do my duty. Let me do my duty. Next, আমি আশা করি তুমি আমাকে হতাশ করবে না. ভিউয়ার্স দেখো, আমরা এই ধরনের সেন্টেন্স বলি ওই লেটার লিখার সময়। তোমরা যারা স্টুডেন্ট আছো, তারা যখন লেটার লিখবে তখন এই সেন্টেন্সগুলো কাজে লাগবে। তুমি হয়তো আশা করছো যে তোমার বন্ধু তোমার জন্মদিনের পার্টিতে আসবে, তো সরাসরি না বলে যে তুমি আসবে আমি এটা আশা করছি, এরপর না বলে আমরা বলবো যে আশা করি তুমি আমাকে হতাশ করবে না। আমরা বলবো আশা করি তুমি আমাকে হতাশ করবে না। আই হোপ you won't let me down. I hope you won't let me down. Won't মানে হচ্ছে will not, অর্থাৎ I hope you will not let me down. Let down means disappoint, হতাশ করা। তুমি আমাকে হতাশ করবে না। I hope you will not let me down. Next, দয়া করে আমাকে একটা সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আমি আপনাকে হতাশ করব না। আমরা বলবো প্লিজ গিভ মি এ চান্স, আই প্রমিস ইউ আই ওন্ট let you down. Please give me a chance. দয়া করে আমাকে একটা সুযোগ দিন। I promise you, আমি আপনাকে কথা দিচ্ছি, I won't let you down. আমি আপনাকে হতাশ করব না। Let down মানে হতাশ করা। Next, তোমার পরীক্ষা পাস করার ব্যাপারে যাতে কোনো সন্দেহ না থাকে। আমরা বলবো let there be no doubt. Let there be no doubt মানে যাতে কোনো সন্দেহ না থাকে about your passing the exam. Let there be no doubt. যাতে কোনো সন্দেহ না থাকে about your passing the exam. তোমার পাস করার ব্যাপারে। Next, ও কত বাড়ছে বাড়তে দাও। ও কত বাড়ছে ওকে বাড়তে দাও। আর বলবো let him do his worst. Let him do his worst. ব্যাড ওর্স ওর্স্ট, ব্যাড ওর্স ওর্স্ট, এটা ডিগ্রি চেঞ্জ, পরে শিখবে, শুধু মনে রাখো লেট হিম ডু হিজ ওর্স্ট, তাকে করতে দাও সবচেয়ে খারাপটা। আমরা ঘুরিয়ে বলি ও কত বাড়ছে ওকে বাড়তে দাও। জেলে পাঠানোর পরিবর্তে একটা ফাইন নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, মানে জেলে না পাঠিয়ে একটা ফাইন নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা বলবো
he was laid off with a fine instead of being sent to prison. He was let off. তাকে ছেড়ে দেওয়া হয়েছিল with a fine. একটা fine নিয়ে instead of being sent to prison. জেলে prison মানে জেল. জেলে পাঠানোর পরিবর্তে. Next. তাকে ক্ষমা চাইয়ে ছেড়ে দেওয়া হয়েছিল. তাহলে এখানে বলবো তাকে ছেড়ে দেওয়া হয়েছিল. He was let off with an apology. He was let off, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল with an apology. ক্ষমা চাইয়ে with an apology. Next. তার পারফরমেন্স ছিল খুব হতাশাজনক. তার পারফরমেন্স ছিল খুব হতাশাজনক. আমি কি বলবো? His performance was a big letdown. His performance was a big letdown. তার পারফরমেন্স ছিল খুব হতাশাজনক. সো ভিউয়ার্স, আচ্ছা তোমরা লেট দিয়ে বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে শিখলে, তোমরা বাড়িতে টিকটক প্র্যাকটিস করো, তাহলে আরো এই ধরনের বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য বাই বাই।